সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি শান্তি শান্তি। গতদিনে আলোচনা হয়েছিল কর্ম জিজ্ঞাসা আর ব্রহ্ম জিজ্ঞাসা, চতুর্থ সূত্র পাঠ করার প্রসঙ্গে এগুলোর অবতারণা হয়েছিল। কর্ম জিজ্ঞাসা মানে আমরা যেগুলো প্রচলিত ধর্মেরই ক্রিয়াত্মক দিকগুলো বোঝাচ্ছে, যেমন যাগ, যজ্ঞ, বলিদান, মন্ত্র উচ্চারণ, মূর্তি গড়ে পুজো, এগুলো সব কর্মের মধ্যে পড়ছে, কর্মকাণ্ড এগুলোর বিধান দিচ্ছে। আর তার পরের ধাপটা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা মানে যখন এই প্রথম ধাপটা সে পেরিয়ে গেছে, প্রথম ধাপে যখনও তার এই যে আগের ক্রিয়াকাণ্ডগুলো দরকার ছিল এক ধরনের তার ওরিয়েন্টেশনের জন্য, তার মনটা ওদিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন সে প্রয়োজনীয়তা ফুরিয়েছে, এখন তার মনটা এমনিতেই উচ্চ আদর্শের দিকে, চিন্তার দিকে যেতে পারে, তখন সে তৈরি হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসার জন্য। সে এই যে আমরা ব্রহ্মসূত্র পড়ছি, বইয়ের নাম ব্রহ্মসূত্র, এটার একটা প্রথম যে সূত্র আমরা দেখেছিলাম তাতেই ছিল অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। বলছেন যে দেখো এরপরে শুরু হোক ব্রহ্মের বিষয়ে জিজ্ঞাসা, এরপরে মানে কি, এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে, আমরাও করেছি আগে, মানে সে যেন মনে প্রস্তুতি নিয়েছে নিজের ইন্দ্রিয় আদি সংযম করে, তার বাইরের যে ভোগ ইচ্ছা সে সংযত করেছে, তৈরি করেছে নিজেকে আরেকটু উচ্চতর চিন্তার জন্য। এই কর্ম মার্গের মধ্যে দিয়ে যখন যাচ্ছে সে কিন্তু নিষেধাত্মক কর্ম করছে না, শাস্ত্রতে যেটা অনুমোদন আছে সেই কাজই করছে। তাই বেদের যে কর্মকাণ্ড তার যে বিশ্লেষণ সেটা হচ্ছে কর্ম জিজ্ঞাসা। একটি প্রশ্ন এসেছে যে এই কর্ম, বিকর্ম আর অকর্ম, এই তিনটের তফাৎ কি বলা যেতে পারে, যেহেতু কর্ম জিজ্ঞাসা নিয়ে আলোচনা হয়েছিল। তো ভগবদ গীতা একটি শ্লোক পাওয়া যায় যেটাতে এই তিনটেরই উল্লেখ আছে, সেই শ্লোকটা বরঞ্চ বলা যেতে পারে। আমি মানসবাবুকে দেখতে পাচ্ছি না, মানসবাবু এই প্রশ্নটা করেছিলেন, আছেন তো না নেই? আচ্ছা আচ্ছা, প্রশ্নটা আসলে এই ভগবদ গীতার এই শ্লোকটায় আছে, কর্মণো হ্যপি বোধব্যম, আপনারা বলতে পারেন একসঙ্গে, কর্মণো হ্যপি বোধব্যম বোধব্যম চ বিকর্মণা বোধব্যম চ বিকর্মণা অকর্মণশ্চ বোধব্যম অকর্মণশ্চ বোধব্যম গহনা কর্মণোগতি গহনা কর্মণোগতি। বোধহয় আমাদের মনের কথাটা এই শ্লোকের চতুর্থ পাদ বলে, পাদ মানে হচ্ছে শেষ চতুর্থাংশে বলা আছে, মনের কথাটা হচ্ছে গহনা কর্মণোগতি। বলছেন দেখো কর্মের যে গতিটা না, ভারী আঁকা বাঁকা, খুব গহন, শর্ট করে বোঝা যায় না কী করব না করব। আমাদের জীবনেও তো ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ একটা কঠিন ব্যাপার হয়ে যায়, তাই না? দুদিকেই মনে হচ্ছে কিছু কিছু সত্য আছে, তাহলে আমি কোন দিকে ঝুঁকবো, পাল্লাটা কোন দিকে যাবে, এরকম আমাদেরও জীবনে হয়।
তাই বলছেন গহনা কর্মণোগতি, কর্মের গতি খুব গহন বলছেন। তাহলে প্রথম দিকে দেখা যাক কি বলছেন, বলছেন কর্মণ অপি বোধব্যম, বলছেন কর্মের বিষয়ে ভালো করে বুধ ধাতু মানে বোধ করা উচিত, বোধব্যম, বোধব্যম চ বিকর্মণ। এই যে বিকর্মণ বা বিকর্ম হচ্ছে যে কাজ করা উচিত নয়, বাংলাতেও শুদ্ধ বাংলা আমরা বলি বিগর্হিত কর্ম। তাহলে যে কাজগুলো করা উচিত নয় সেটাও জানা উচিত। আর কি বলছেন, অকর্মণঃ চ বোধব্যম, এই অকর্ম ব্যাপারটা একটু তাত্ত্বিক। বলছেন অকর্ম বলছে যে তুমি স্বরূপত আত্মা, এই ইন্দ্রিয় শরীর মন আদি দিয়ে যে কাজটা করছো তার পেছনে সাক্ষী স্বরূপ সেই আত্মা দাঁড়িয়ে রয়েছেন। যত তুমি এই ভাবে এই চিন্তায় এই জ্ঞানে ভালো করে গেঁথে বসবে ততই তোমার কাজ ভালো হবে। বলছেন কেন এরকম জিনিস, বলছেন যত তুমি এই কর্মের ফলের দিকে লালায়িত কম হবে ততই দেখবে কর্মটা আরো সুচারুভাবে হবে। আমি কাজটা করছি, করার পরে আশা করছি লোকে বলবে যে খুব প্রশংসা করবে, লোকে খুব ছবি বেরোবে, তাহলে কর্ম করার পেছনে আমার বাসনা আছে। কিন্তু তাহলে এই যে চাওয়া পাওয়া এগুলোর পারে গিয়ে আমি যখন দ্রষ্টা সাক্ষী হয়ে কাজ করতে পারবো তখন কাজ সবচেয়ে ভালো হবে। স্বামীজি যে প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলেছিলেন আসলে এই দৃষ্টিভঙ্গি দিয়ে নিয়ে করা, কিন্তু কথা হচ্ছে এই যে উঁচু দৃষ্টিভঙ্গি এটাতে পৌঁছানো কি চারটিখানি কথা? বলছেন সেই জন্য শোনো, প্রথমে জানতে হবে কোনটা করা কর্তব্য কোনটা কর্তব্য নয়, এটা করো না, সেটা হচ্ছে বিকর্ম। ছাত্রানাম অধ্যয়নম তপ, বলছেন ছাত্রদের জন্য অধ্যয়নই হচ্ছে তপস্যা। তাহলে ছাত্র জীবনে সবচেয়ে প্রয়োজনীয় কর্ম হচ্ছে অধ্যয়ন করা, পড়াশোনা করা। কেউ যদি বলে মা বাবাকে যে আমি এই সময় বরঞ্চ ফার্স্ট ডিভিশনে একটু ক্রিকেটে সুযোগ পেয়ে যেতে পারি, একটু ভালো করে ক্রিকেট প্র্যাকটিস করি, তাহলে মা বাবা বলবেন যে না না, এই সময় এটা ঠিক করার কথা নয় তোমার। ইন দিস স্টেজ অফ লাইফ, জীবনের এই পর্যায়ে এসে তোমার কর্ম হচ্ছে পড়াশোনা করার। এখানে তোমার জানা প্রয়োজন কোনটা কাজ করা ঠিক হবে না, যেমন খেলাটার পেছনে এতটা সময় দেওয়া তোমার ঠিক হবে না। বোধব্যম চ বিকর্মণঃ, বলছেন দেখো এই দুটো জানার পর এর পরের পর্যায়ে জানতে হবে তুমি কর্তা নয়। এইটা এই কর্মের বিচার অনুযায়ী কাজ করতে করতে ভেতরে এরকম জ্ঞান আসে, এটা বললেন। আমরা গতদিনে শঙ্কর ভাষ্যের যে জায়গায় পাঠ করেছিলাম সেটা এরকম ছিল, কর্ম ব্রহ্ম বিদ্যাফলয়ো বৈলক্ষণ্যাত, যাদের কাছে বই আছে দেখবেন 152 পাতায়। বিলক্ষণ কথার মানে আগে বলেছিলাম, বিলক্ষণ মানে ডিফারেন্ট, আলাদা। বলছেন কর্ম জিজ্ঞাসা আর ব্রহ্ম জিজ্ঞাসা এই দুটোর ফল আলাদা, বুঝলেন কি দিকে ফল আলাদা। বলছেন দেখো তুমি সৎভাবে পড়াশোনা করলে, কারো টোকাটুকি করে পরীক্ষা দিইনি আমি, ভালোভাবে পড়াশোনা করেছি কিন্তু লক্ষ্যটা হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া, বুঝলেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে তার কর্মফল যেটা সেটা তোমায় নিয়ে যাবে ওই পর্যন্ত, কারণ তুমি যদি একটা চাকরি পেয়ে যাও
তাহলে তোমার ভেতরে মনে হবে, যাক আমার লক্ষ্যে আমি পৌঁছে গেছি। কিন্তু সত্যি সত্যি তাতে তৃপ্তি হয় না, কিন্তু তখন ভেতরে আবার মনে হবে যে আচ্ছা কোথায় একটা ভেতরটা খাঁ খাঁ করছে, এটাতে তো সব তৃপ্তি হলো না। কর্মফল মানুষকে সীমিত আনন্দ দিতে পারে শাস্ত্র বলছে, আর এই ব্রহ্ম জিজ্ঞাসার ফলটা কি বলছে, ব্রহ্মটাকে তো জানি না, তার আবার জিজ্ঞাসা বলছেন দেখো এই যে শাস্ত্রে বললো একটু আগে, শাস্ত্র ইয়োনিত্বাত, আমরা তৃতীয় সূত্রে দেখেছি বলছেন শাস্ত্ররূপ উৎস থেকে যোনি থেকে আমরা জেনেছি এই ব্রহ্মের বিষয়ে। যারা এরম ঋষিরা এসেছেন, মননশীলেরা এসেছেন, তারা এসে বলছেন, শ্রীরামকৃষ্ণের মতো লোকেরা বলছেন, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আপনারা বলবেন ভগবানকে তো দেখিনি কোনোদিন, তাকে লাভ করা আমার জীবনের উদ্দেশ্য হবে কি করে? বলছেন এই ওই যে বললেন এই ধরনের মানুষেরা ঋষিরা, তারা অপরের কল্যাণের জন্য শাস্ত্রে বলে গেছেন এই কথাগুলো, তাদের এই কথা বিশ্বাস করো, কারণ তারা নিঃস্বার্থভাবে অপরের কল্যাণের জন্য এটা বলে গেছেন। যখন মানুষের ভেতরে এই জিজ্ঞাসাটা জাগে যে আমি যথেষ্ট এই জগতে পেয়েছি, সুখ পেয়ে কিছুটা তৃপ্তি পেয়েছি, তারপর দুঃখ পেয়ে যখন জ্বলে গেছি, তখন কিছুটা মনটা শান্ত হয়ে জিজ্ঞাসা করে যে দেখছি সুখের সঙ্গে সঙ্গে কাঁটার মতো এই দুঃখ এসে গেছে। আমি খেজুর খেতে গেছি কিন্তু খেজুরের সঙ্গে খেজুর কাঁটাও চিবিয়ে ফেলেছি, সুখের সঙ্গে সঙ্গে দুঃখ এসে গেছে। ইংরেজিতে শব্দ আছে কনকমিটেন্ট, কনকমিটেন্ট মানে হচ্ছে একই সঙ্গে যেটা এসে হাজির হয়। তুমি যদি সুখ নিতে চাও তাহলে দুঃখটাও নিতে হবে। ভগবদ গীতায় বলছে না, সুখ দুঃখে সমে কৃত্বা, বলুন সুখ দুঃখে সমে কৃত্বা লাভ লাভ জয়া জয়ৌ, লাভ লাভ জয়া জয়ৌ। বলছে দেখো এই সুখ আর দুঃখ দুটোকে সমান জ্ঞান করতে হবে, সুখ দুঃখে সমে কৃত্বা। বলছেন কই আমাদের হয় না তো, যখন সুখ আসে যখন তখন আনন্দে একদম ভেসে যাই, দুঃখ কিন্তু পেছন থেকে উঁকি মারছে, গুঁড়ি মেরে আসছে, বলছে আমি আছি, আমার ভুলে যেও না আমি আছি। আমাদের মনটা কিন্তু চোখটা বন্ধ করে রাখে, আমি দেখবো না, আমি দুঃখ দেখবো না, কিন্তু দুঃখ আছে কিন্তু। তাই বলছেন বীরের মতো সেটা সম্মুখীন হও, সুখ এলেই দুঃখ আছে, এই দুটোকে সমান জ্ঞান করার চেষ্টা করো, তাহলেই ঠিক ঠিক কর্ম করতে পারবে। অর্জুনকে বলছেন সুখ দুঃখে সমে কৃত্বা। অর্জুন তো যুদ্ধ করতে এসেছেন, যে যুদ্ধ করতে আসছে রণাঙ্গনে নিশ্চয়ই হারের জন্য আসছে না, তাই না, জয়ের জন্যই আসছে। যে অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রো করছে সে নিশ্চয়ই সেকেন্ড পজিশনের জন্য আসছে না, ভাবছে আমি ফার্স্ট হয়ে যাব, কিন্তু তা হয় না। বাস্তব জগতে সবাই জয় পায় না, মাঝে মাঝে পরাজয় এসে যায়। তাই বলছেন জয়া জয়ৌ, সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ, লাভ আর লোকসান, অলাভ, জয় আর অজয় বা পরাজয়, এই দুটোকে সমান জ্ঞান করা মানে কি, আমার লটারিতে 1,00,000 টাকা জিতলাম, ব্যাংকে টাকা এলো, আর তার কিছুদিন পরে ব্যবসাতে ক্ষতি হলো, 2,00,000 টাকা ক্ষতি হয়ে গেল, দুটোকে সমান জ্ঞান করবো, এর মানেটা কি? বলছেন দেখো এর মানেটা আসলে এই টাকা আসা টাকা যাওয়া
তোমার এর উপরে একটা আসলে মমত্ব বুদ্ধি ছিল। মমত্ব মানে আমার ভাব। আচ্ছা, তোমার যে 1,00,000 টাকা লাভ হয়েছিল অথবা 2,00,000 টাকা ক্ষতি হয়েছিল, এটাতে পাশের বাড়ির লোকে খুব চিন্তিত হয়েছিল কি? তারা খুব দুঃখ পেয়েছিল তুমি যখন ক্ষতি হলো তার? না, হয়নি। তাদের কাছে একটা খবর মাত্র ছিল ওটা। তাহলে তোমার কাছে এটা দুঃখ দিচ্ছে কেন? বলছেন কারণ হচ্ছে তোমার এখানে আমি লুকিয়ে আছে বলে। তোমার এই টাকা লাভ বা টাকা ক্ষতি, জয় অথবা পরাজয় অন্যেরা ভুলে গেছে এতক্ষণে, তুমি সেটা কিন্তু ভেতরে বহন করে নিয়ে যাচ্ছ, এই জন্যই তুমি ব্যথা পাচ্ছ। তুমি বরঞ্চ একটা কাজ করো, এই মমত্ব বুদ্ধিটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে যুদ্ধ করো, কাজ করো। কেউ কেউ বলেছেন এরকম কথা যে আচ্ছা, এরকম মমত্ব বুদ্ধি যদি একটু না থাকে তাহলে কাজটা কি ঠিক করে হবে? তো ভগবদ্গীতায় বলছে সবচেয়ে ভালো করে কাজ হবে। তোমার যুদ্ধক্ষেত্রে যদি ছেলে মারা যায় তখনও কাঁদা যাবে না, তখনও বীরের মতো তোমায় যুদ্ধ করতে হবে। অর্জুনকে বললেন না, তার ছেলে অভিমন্যু যখন মারা গেলেন তখন কিন্তু অর্জুন ভীষণ বিষণ্ন হয়ে গিয়েছিলেন, ভগ্ন মনোরথ হয়ে গিয়েছিলেন। তখনও কৃষ্ণ তাকে উৎসাহ দিয়ে বললেন, ভয় পাচ্ছ কেন, উঠে দাঁড়াও, ক্লাইব্যম মাস্ম গমঃ পার্থ। গীতা এটা আছে, তোমার ভেতরে ক্লিবতা শোভা পাচ্ছে না, যুদ্ধ মানেই তার মধ্যে জয় আর পরাজয় আছে। তুমি এই জয় পরাজয়ের বুদ্ধি ত্যাগ করে কর্তব্য জ্ঞানে এই কাজটা করে যাও, দেখবে তাতে সবচেয়ে ভালো কাজ হবে। এই যে এজেন্টশিপ, এজেন্টশিপ, আমি বুদ্ধি যত ছাড়া যাবে। গীতা বলছে স্বামী বিবেকানন্দ এই যুগে প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলতে গিয়ে বলেছেন, তাহলে সর্বোৎকৃষ্ট কাজ হবে। রামকৃষ্ণ মিশনের যারা কাজ করছেন তারা তো এই বুদ্ধি নিয়েই কাজ করতে চেষ্টা করছেন। শিবজ্ঞানে জীবসেবা মানেটা কি? মানে হচ্ছে আমি যাকে দুর্ভিক্ষ ত্রাণ দিচ্ছি, বন্যা ত্রাণ দিচ্ছি, তারা সাক্ষাৎ ভগবান। শিব জ্ঞানে জীব সেবা করছি আমি। সত্যি সত্যি বুঝে গেলাম নাকি এই ভূতনিতে যে রিলিফ করে আসবে কালকে, সঙ্গে সঙ্গে ভগবান বুদ্ধিতে তাদের জিনিস দিয়ে দেবো আমরা? বুঝছেন না, এটা এতটা এখনো হয়নি। তবে কি না, এই বুদ্ধি তোমার মধ্যে আনতে বলছে। আচ্ছা, এনে লাভটা কি হচ্ছে? আমার তো এই চাল ডাল ভালো করে আমরা বাঁধলাম, প্যাকেট করলাম, ভক্তরা এই জন্য টাকা দিয়েছেন, সুচারুভাবে প্যাকেট করা হলো, তারপর দিয়ে দেওয়া হলো। আমি তো একটু স্থূলভাবে দেখলে এই তো দেখলাম এই ছেলেরা এসেছে রিলিফের কাজ করার জন্য, সারাদিন ধরে প্যাকেটিংয়ের কাজ করলো, কালকে প্যাকেটগুলো বিতরণ হয়ে যাবে। তো বিতরণ হয়ে গেল তো একদল লোক টাকা কড়ি দিল, আমরা বাজার থেকে জিনিসগুলো কিনলাম, আর সেটা আরেক দল লোকের কাছে চলে গেল, তাই না? স্থূলভাবে দেখলে এরকম। তো বলছেন এই স্থূলভাবে দেখো না, তুমি এটাকে একটা মানুষের পূজা বুদ্ধিতে দেখবে, তাহলে দেখবে কাজ সর্বোৎকৃষ্ট হবে। এটাকেই শিব জ্ঞানে জীব সেবা বলছেন। বলছেন আচ্ছা, এটা কি শুধু রিলিফের বেলায় হবে? বলছেন রিলিফের বেলা নয়, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ অপরকে হত্যা করা, অর্জুন যেটা করতে যাচ্ছে, বলছেন সেই কাজটাও এই বুদ্ধিতে করা যায় যে আমি ন্যায়ের যুদ্ধ করছি, সেটার জন্য যদি কিছু কিছু লোক মারা যায় তাহলে কিছু করার নেই, এটাও আমার একটা সেবা। কর্ম করতে গিয়ে আচ্ছা হতে পারে না, আমি যখন পাখাটা চালাচ্ছি ঘরের মধ্যে কিছু মশা মাছি কিছু মারা যায় না? বলে হ্যাঁ যায়। তো যে কোনো কাজ করতে গেলেই না কিছু কিছু এরকম ক্ষতি হবে, অন্যায় হবে। ওই যে বলছেন এ গীতাতেই আছে, ধূমেনা আব্রিয়তে বহ্নি। বলছেন দেখো, আগুন জ্বালালে না
সেটা চতুর্দিকে ধূম হবে, ধোঁয়া হবে। তুমি যদি বলে ও বড্ড ধোঁয়া হচ্ছে ঘরের মধ্যে, উনুনটা জ্বালিও না, তো তো বাড়ির গিন্নি এসে বলবে তারা খাবেটা কি করে। তো যে আলোচনাটা হচ্ছিল যে কর্ম করতে গেলে কিছু জেনে বা না জেনে ভুল হতে পারে, যেমন আগুন জ্বালালে ধোঁয়া থাকবে একদম গোড়াতে, তাই জন্য কর্ম বিকর্ম অকর্ম এগুলোর আলোচনা হলো। যেটা করা উচিত সেটা হচ্ছে কর্ম, আর যেটা করা উচিত নয় সেটা হচ্ছে বিকর্ম, বিগর্হিত কর্ম। আর তৃতীয় যেটা অকর্ম, অকর্ম হচ্ছে আসলে ইংরেজিতে বললে বিয়ন্ড ওয়ার্ক, আমার ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছে কিন্তু আমি সাক্ষী স্বরূপ আছি, এই অবস্থাকে অকর্ম বলছেন। আমরা বাংলায় যদি বলি সেই ছেলেটা বড্ড অকম্মার ঢেকি, তাহলে খুব ভালো অর্থে বলি না, তাই না? কিন্তু এখানে অকর্মটা কিন্তু খুব উচ্চ অবস্থার কথা বলা হচ্ছে। একটা যদি উদাহরণ হিসেবে বলি, মিশনের যারা শ্রীরামকৃষ্ণের পার্ষদরা ছিলেন, তার ঠিক পরের যারা মহারাজরা এলেন, পরের শ্রেণীতে যারা এলেন, তাদের মধ্যে খুব উল্লেখযোগ্য স্বামীজি ছিলেন স্বামী শান্তানন্দ বলে। ইনি মা শারদার শিষ্য ছিলেন, খুব জাপক ছিলেন। বেলুড়ে যখন ছিলেন তখন বলতেন কেউ প্রণাম করতে গেলে বিদ্যামন্দিরের ছেলেরা প্রণাম করতে যেত, তখন তাদের দিকে চেয়ে বলতেন, আচ্ছা তোমরা ওই ওঙ্কার ধ্বনিটা শুনতে পাচ্ছ তো সবাই? আমি শুনতে পাচ্ছি, তোমরা পাচ্ছ শুনতে? তো তারা তো শুনতে পাচ্ছে না কিছুই। তো তিনি যখন আর একটু কম বয়সে ছিলেন, তখন বারাণসীতে আছেন, তো কাজের দিকে তার খুব উৎসাহ নেই দেখা যেত। তো স্বামী ব্রহ্মানন্দকে যখন কেউ বলেছিল, তখন তিনি বলেছেন না না, ওর জপ ধ্যান করতে হবে, ওর জন্যে কাজ নয়, ও ভগবানের চিন্তাতেই আসলে একেবারে বুঁদ হয়ে আছে। এমনি নাম ছিল খগেন। বলছেন খগেনের পক্ষে এই কর্ম দরকার নেই আর। তাহলে অকর্ম হচ্ছে যখন তার কর্ম দিয়ে যে ঘরটা পরিষ্কার করা, যেন আমার শরীর মনটা শুদ্ধ করছে, এই বিচারটা যে এই ভালো কাজগুলো করো আর এই খারাপ কাজগুলো করো না, বিগর্হিত কাজগুলো করো না। তো এই যে ডুজ অ্যান্ড ডু নটস, এটা প্রথম ধাপে হলো। বলছে তারপর আর একটু এগিয়ে যখন গেল, তখন তার পক্ষে আস্তে আস্তে কাজ খসে গেল তার কাছ থেকে, তখন তার আসলেই অকর্ম অবস্থা হলো। তাহলে আমরা কর্ম জিজ্ঞাসা আর ব্রহ্ম জিজ্ঞাসা কি অর্থে আলাদা সেটা দেখলাম। আমরা 155 পাতায় যাচ্ছি। আমরা একটু প্রথমে একটু সারাংশটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝছেন, আচ্ছা এরম কি বলা যায় যে তুমি খুব ভালো কাজ করেছ, তার ফলস্বরূপ এই তোমার মধ্যে ব্রহ্মের চিন্তা এসেছে? খুব সূক্ষ্ম কিন্তু এই প্রশ্নটা। এর মানে হচ্ছে এই ব্রহ্মের যে জ্ঞানটা, সেটা কি কর্ম দ্বারা প্রাপ্য, অ্যাচিভেবল বাই ওয়ার্ক? যেমন খুব ভালো করে পড়াশোনা করলে বলছেন তুমি তাহলে 90 উপরে পাবে অঙ্কেতে, প্রথমবারে পাওনি, আচ্ছা পরের বছর আরেকটু খাটো, খাটতে খাটতে দেখলো সত্যি সত্যি সে 90 উপরে পেয়ে গেল, তখন তার মা বাবা বললেন, মাস্টারমশাই বললেন, বলেছিলাম না ভালো করে পড়াশোনা করতে, ভালো করে খাটলে তাই বেশি নম্বর পেলে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, বলি না আমরা, তো যে খাটলো ভালো করে সে ভালো করে নম্বর পেল। তাহলে কর্মের ফল হচ্ছে বেশি নম্বর পাওয়া, তাই না?
মানে এটা একটা কজ এফেক্ট যোগাযোগ আছে, কিন্তু কজ মানে কারণ, এফেক্ট মানে হচ্ছে ফল। এখন কথা হচ্ছে দার্শনিক এই সূক্ষ্ম প্রশ্নটা জিজ্ঞেস করছে, এই যে বলেছিলে যে মনটা শুদ্ধ করতে হবে, শরীর শুদ্ধ করতে হবে, এই জন্য তোমার এই কাম্য কর্ম করা দরকার, তো এরকম কি বলা যেতে পারে? তাহলে এই ব্রহ্ম জিজ্ঞাসা বা ব্রহ্মের চিন্তাটা যেন এই প্রাথমিক কর্মগুলোর ফল? শঙ্করাচার্য বলবেন তা নয়। ভগবদ্গীতার আলোচনায় বলছেন যে দেখো কিরম জানো, ধরো তুমি খুব ভালো করে আরশিটা পরিষ্কার করলে, তারপর সেদিন ভাবলে আরশিতে খুব করে ঝকঝকে রোদ্দুর দেখতে পাবে এই আশা করে বসে আছো, সত্যি সত্যি সেদিন খুব মেঘ সরে গেল, রোদ উঠল, সূর্যের আভা আয়নাতে ঝলমল করল, বুঝছো? আচ্ছা এটা কি তার মানে তুমি আয়নাটা পরিষ্কার করলে বলে সূর্যের প্রতিবিম্ব হলো? না তা নয়, আসলে তুমি তোমার আধারটা ভালো করে তৈরি করলে, তারপর সূর্য তার নিজের গতিতে উঠেছিল, আয়না পরিষ্কার করে তুমি বসে আছো, কিন্তু কোনো কারণে সেদিন খুব মেঘ এসে গেল। সেদিন আয়না পরিষ্কার করে বসে থাকলেও সেদিন সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে না। উপনিষদে আছে ইয়ম এব এষাঃ বৃণুতে তেনা লভ্যাঃ, এর মানে হচ্ছে ইয়ম মানে যাহাকে, এষাঃ মানে এই আত্মা, বৃণুতে মানে বরণ করে, বেছে নেয়, তার দ্বারা এটা লভ্য, অর্থাৎ আত্মা বা ভগবান যাকে করুণা করেন, বরণ করেন, তার দ্বারা এটা লভ্য। তুমি তৈরি হয়ে বসে আছো সাধন ভজন করে, কথামৃত গল্প আছে না, কিন্তু হঠাৎ কি হলো, ভালো করে আসন পেতে আছো বনের মধ্যে, হঠাৎ একটা বাঘ এসে উদয় হলো আর তখন তোমাকে আক্রমণ করে মেরেই ফেললো তোমাকে, আরেকজন গাছের ওপর থেকে দেখছে ব্যাপারটা, দেখছে যে আসনটা খালি হয়ে গেছে, সে তখন নেমে পড়ে সে আসনে বসে ভগবানকে ধ্যান করতে লাগলো, ধ্যান করতে করতে কিছুক্ষণ পরে সত্যি সত্যি ভগবান লাভ করল। তখন সে প্রথম প্রশ্ন করলো দর্শনের পর, যে ভগবান একটা প্রশ্ন করি, এই যে এতক্ষণ সাধন ভজন করলো তাকে বাঘে খেলো নিয়ে চলে গেল, আর আমি তো একটু চেষ্টা করলাম, তুমি আমাকে তাড়াতাড়ি দেখা দিয়ে দিলে। তো তখন হেসে বলছেন, দেখো আসলে তুমি আগে কি সাধন ভজন করেছো তো তুমি জানো না, তাই জন্য কর্মের গতি খুব গহন, বোঝা যাবে না এর গতি প্রকৃতি। উপনিষদে এটাই বলছে যে তুমি কাজ করেছো মানেই কন্ডিশনাল, ঈশ্বর ব্রহ্ম এসে দেখা দেবেন তা নয়। এবারে শঙ্কর ভাষ্যতে যাচ্ছে, সংস্কৃত একটু ভালো করে শুনতে হবে, যেটা আমরা বলি পৃষ্ঠা 155, অশরীরত্বম এব ধর্ম কার্যম ইতি চেত, বলছেন এই যে ব্রহ্ম যে অশরীর, এটা কি ধর্মের কার্য বলা যায়, এফেক্ট কি বলা যায়? শঙ্করাচার্য বলছেন না 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 তা নয়, ন তস্য স্বাভাবিকত্বাৎ, বলছে এটা আসলে তার নিজের স্বাভাবিক ধর্মেই এটা এসেছে, যেমন সূর্য স্বাভাবিক গতিতে আকাশে উঠছে সেই রকম, তুমি আয়না পরিষ্কার করেছো বলে সূর্য আকাশে উঠেছে এরকম নয়, বলে উপনিষদ থেকে একটা উদ্ধৃতি দিচ্ছেন, অশরীরম শরীরেষু অনবস্থে স্ববস্থিতম মহান্তম বিভুমাত্মানম
মধ্বা ধীরো ন শোচতি, কঠ উপনিষদ থেকে একটা উদ্ধৃতি দিলেন, কি বললেন, বলছেন এই যে ব্রহ্ম যিনি, এটা কোনো শরীর ধারণ করে থাকেন না, তাই এটা অশরীরম, তবু কিন্তু তিনি শরীরগুলোতে অবস্থান করেন, শরীরেষু তিনি অবস্থান করেন, আর তার পরিবর্তন নেই, মিউটেশন নেই, পরিবর্তন নেই, তার মানে হ্রাস বৃদ্ধি নেই। অথচ যে শরীরগুলো থাকেন না, যেখানে তার প্রকাশ, সেগুলোতে হ্রাস বৃদ্ধি আছে, কিন্তু অনবস্থেষু, যার অবস্থানটা পাল্টে পাল্টে যায়, আমরা সে অনবস্থা বলি, সেখানে কিন্তু অনবস্থেষু অবস্থিতম তিনি থাকেন। মহান্তম বিভুম আত্মানম মত্বা ধীরো ন শোচতি, ধীরা ধীর ব্যক্তি, যে জীবনের এই সুখ দুঃখের যে দ্বন্দ্ব তার পারে যেতে পেরেছে, যে লাভ অলাভের দুটোতে একেবারে নির্লিপ্ত হতে পেরেছে, তিনি হচ্ছেন ধীর। এইটা জেনে মত্বা ধীরা ন শোচতি, তিনি শোক করেন না। ঠাকুরের সাথে গল্প আছে না, মাঝে মাঝে পড়েছিলাম, যখন মনে হচ্ছিল ঠাকুর এই ঘটনাটা যেন বড্ড নির্দয় মনে হলো, ঘটনাটা এরকম, হ্যাঁ গল্প অবশ্য, বলছেন এক চাষির বাড়িতে একটু বেশি বয়স একটা ছেলে হলো, তো মার বাবা কৃষক আর কৃষকের স্ত্রী দুজনে খুব খুশি, ছেলেটা খানিক বড় হলো, বড় হওয়ার পরে কি যে হলো, রোগ ব্যাধি ধরলো, এবং তারপর কিছুদিন যেতে না যেতেই ছেলেটা মারাই গেল। তো চাষির স্ত্রী তো খুব কান্নাকাটি করছে, তো চাষি দেখা যাচ্ছে নির্লিপ্ত, তার মধ্যে কোনো বিকার নেই, তো তার স্ত্রী আর থাকতে পারলো না, আরে তোমার ভেতরে কি কোনো হৃদয় নেই, তো অনুভব নেই, একটা জোয়ান ছেলে মারা গেল তার জন্য একটু চোখে জলও ফেলতে পারছো না। তো চাষি আবার বেদান্তের তত্ত্ব পড়েছে, সে বলছে আচ্ছা কালকে না আমি একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নে দেখলাম যে আমি রাজা হয়েছি আর আমার চারজন ছেলে হয়েছে রাজপুত্র, খুব সুখে ছিলাম তখন, রাজত্ব রাজপুত্র সব নিয়ে যেন সেই অবস্থায় আমি একেবারে খুশিতে ডগমগ হয়ে গিয়েছিলাম। ওমা, কিছুক্ষণ পরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, রাজত্ব সাতজন রাজপুত্র সব কোথায় অদৃশ্য হয়ে গেল, স্বপ্ন কোথায় কুয়াশার মতো মিলিয়ে গেল। এখন ভাবছি ওই সাতজন রাজপুত্রের জন্য কাঁদবো, নাকি তুমি জোয়ান ছেলের কথা বলছো এর জন্যে কাঁদবো, দেখুন বিচারটা দেখুন। হ্যাঁ, তাহলে স্বপ্ন অবস্থায় সে একটা দর্শন করেছে, একটা জাগ্রত অবস্থায় দর্শন করেছে। আমাদের সে উপনিষদে আছে না, পড়েছিলাম আমরা, স্বপ্ন অবস্থা, জাগরণ অবস্থা, সুষুপ্তি অবস্থা আর তুরীয় অবস্থা। চাষি তাহলে জেনেছে যে এই জাগ্রত অবস্থা যেরকম ট্রানজিটারি, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, স্বপ্নটাও একই রকমের, ঘুম থেকে উঠলেই স্বপ্নটা কোথায় চলে যায়, তাই না? আচ্ছা জাগ্রত অবস্থায়ও কি তা নয়? আমাদের ছোটবেলায় যে ঘটনাগুলো হয়েছিল বেশিরভাগ তো ভুলেই গেছে, কোনো যদি পরিচিত বন্ধুরা আবার এসে হাজির হয় তখন হঠাৎ মনটা সজাগ হয়ে ওঠে, তাই তো, ও ছোটবেলায় তাই তো হয়েছিল অনেক ঘটনা, তাহলে ওই ঘটনা জাগ্রত অবস্থায় যেটা হয়েছিল সেগুলো কিন্তু কালের নিয়মে আস্তে আস্তে কোথায় মিলিয়ে চলে গেছে, কিছুটা স্বপ্ন অবস্থার মতোই কিন্তু। তাহলে স্বপ্ন অবস্থা যেরকম জেগে ওঠার পরে মনে হবে অমূলক,
অর্থাৎ যার মূল নেই, সেরকম জাগ্রত অবস্থাতেও যেগুলো অনেক দিন আগে হয়েছে সেগুলো তো একই রকমের বলছেন। তাহলে সেই অর্থে এই স্বপ্ন অবস্থাটা যেরকম চিরস্থায়ী নয়, জাগরণের অবস্থা তো তাই। তবে কি না, এই সব অবস্থায় আমার মধ্যে একজন সাক্ষী ছিল, যে সাক্ষী থাকাতেই আমি স্বপ্ন দেখেছিলাম, মনটা স্বপ্ন দেখেছিল। আর এই জাগরণ অবস্থায় শরীর মন উভয় মিলে কাজ করেছিল। আচ্ছা, স্বপ্ন অবস্থায় কি হয়েছিল? বেদান্তে খুব সুন্দর আলোচনা আছে, কিন্তু দেখো, স্বপ্ন অবস্থায় তুমি তো কোনো সচেতনভাবে কোনো শারীরিক ক্রিয়া করনি, তুমি তো ঘুমোচ্ছিলে খাটের ওপরে, তো কীরকম যে ব্যাপার, মনটা কিন্তু মাকড়সা জালের মতো একটার পর একটা স্বপ্ন বুনে গেল। আচ্ছা, কী করে বুনল? ওই যে জাগরণ অবস্থায় যে ঘটনাগুলোর ছাপ মন নিয়েছিল সেগুলো বার করে আবার ভালো করে, যেরকম হয় না, দুধটা গরম করে রেখে দিল সন্ধেবেলা, আবার সকালবেলা আবার গরম করে ফুটিয়ে তারপর লোকে খায়, সেরকম বলছেন যে স্বপ্ন অবস্থাতে আগের ঘটনাগুলো আবার তুলে এনে মনটা আবার নানা জিনিস দেখে। আমার মনে আছে অরুণ মুখোপাধ্যায় বলে বেশ নাম করা একজন নাট্যকার ছিলেন, তা আমরা যখন কলেজে পড়ি তাদের একটা নাটকের উপস্থাপনা হয়েছিল, সে নাটকের যে মূল উপজীব্য যেটা সেটা পড়ে বেশ ভালো লেগেছিল। বলছে একজন কৃষক, সে জমিদার তাকে খুব অত্যাচার করছে, সে স্বপ্ন দেখছে যে সেও একদিন জমিদার হয়ে গেছে, ভীষণ তার ক্ষমতা, হাতে চাবুক, বহু লোককে সে শাসন করছে, কোনোটাই সত্যি সত্যি হয়নি। যা তার মনের বাসনা, ইচ্ছা, লালিত যেটা একান্ত বাসনাটা, সেটাই স্বপ্নেতে উঠে আসছে। আসলে আমাদেরও মনটা জাগরণের অবস্থায় যে চিন্তাগুলো অল্প অল্প করে কুড়িয়ে রেখে দিয়েছে সেগুলো স্বপ্নে আস্তে আস্তে ওই ফুলের কুঁড়ি ফোটার মতো আস্তে আস্তে ফোটে, আবার যেই ঘুমটা ভাঙে দেখবেন ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই স্বপ্নগুলো কোথায় মিলিয়ে যায়। আপনি যদি আজকে সন্ধ্যেবেলা চিন্তা করেন যে কী কী স্বপ্ন কালকে দেখেছিলেন, বেশিরভাগই মনে করতে পারবেন না, ভোর রাত্রের একটা দুটো মনে পড়বে কি তাও মনে পড়বে না। তাহলে স্বপ্নের স্থায়িত্ব কিন্তু ভীষণ কম, ভীষণ। তাহলে জাগরণ অবস্থার কী হবে? বুঝছেন, এই যে দেখো না, তুমি জীবনের যে ছোটোবেলা স্কুলের সময়টা কাটিয়েছিলে, এই তো চাকরি জীবনে গিয়ে তার তো বেশিরভাগটাই ভুলে গেছো। সত্যজিৎ রায়ের একটা স্মৃতি কথা আছে, ছেলেদের ইংরাজি প্রোজ পিসে সেটার অনুবাদ আছে, বলছেন আমি অনেকদিন পরে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে গেলাম। সত্যজিৎ রায় ছোটোবেলায় ওই স্কুলে পড়েছিলেন, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে। বলছেন গিয়ে দেখছি, আরে স্কুলের ক্লাসরুমের বেঞ্চগুলো তো খুব ছোট ছোট, কিন্তু যখন ছাত্র ছিলাম ভাবতাম বেঞ্চগুলো কি বড় বড়, মাস্টারমশাই এগুলো ডিঙিয়ে এসে আমাদের শাসন করছেন। কিন্তু এখন আমি যখন বড় হয়ে গেছি, সত্যিটা খুব লম্বা চওড়া, বলছেন তখন দেখলাম যে আসলে এই চেয়ার বেঞ্চগুলো ঘরগুলো আকারে একই হয়ে গেছে, আমি যখন বড় হয়ে গেলাম তখন এর মূল্যায়নটা পাল্টে গেল, ছোটোবেলার ঘটনাটা এখন সে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। কিন্তু বড় হয়ে গিয়ে একটা জীবনের মধ্যেই তাহলে ঘটনাগুলো আস্তে আস্তে পাল্টে গেছে, তার মূল্যায়ন পাল্টে গেছে, তার বোধটা পাল্টে গেছে, তাই না? এই যে বললেন অনবস্থে সু অবস্থিতম, যেগুলো পাল্টে পাল্টে যাচ্ছে সেগুলো হচ্ছে অনবস্থা,
সেখানে সাক্ষী স্বরূপ সে আত্মা আছেন। আত্মার এই ধর্মগুলোর কথা বললেন, বললেন বলছেন অতএব অনুষ্ঠেয় কর্ম ফল বিলক্ষণম মোক্ষাখ্যম অশরীরত্বম নিত্যম ইতি সিদ্ধম। কি বলছেন বাংলায় দেখা যাক, বলছেন দেখো তুমি ভালো কাজ করেছো নিশ্চয়ই, খারাপ কাজের চেয়ে সেটা নিশ্চয় আরেকটু এক ধাপ উপরে, বিকর্ম বিগর্হিত কর্মের চেয়ে এটা ভালো। ছাত্র অবস্থায় কেউ যদি পাড়ায় স্কুল চলছে মাঠে গিয়ে খেলাধুলো করে, তখন মা বাবা দুঃখ করে বলেন ছেলেটাকে বলি একদম কথা শুনতে চায় না, তবু গিয়ে টই টই করে খেলে যাচ্ছে, বিগর্হিত কর্ম তার কাছে এই খেলা। তখন কি করা উচিত? তার করা উচিত কর্ম, অর্থাৎ পড়াশোনা করা উচিত। তাহলে এই অবস্থায় একটা কর্ম আরেকটা বিগর্হিত কর্ম, কিন্তু এর চেয়ে ওপরের ধাপে গিয়ে তাকে চিনতে হবে। কি চিনতে হবে? অশরীরত্বম নিত্যম ইতি সিদ্ধম। এই যে বারবার এটাকে চেনাচ্ছেন আসলে এই আত্মাকে, যেটা কিন্তু কোনো শরীরের দ্বারা সীমিত নয়, অবস্থার দ্বারা সীমিত নয়। অবস্থা মানে এই যে আমরা দেখেছিলাম, বলছেন দেখো যে কোনো পদার্থ শট ভাব বিকারের মধ্যে দিয়ে যায়, এটা আমরা দেখেছি। সেই যে জায়তে অস্থি বর্ধতে বিপরিণমতে আদি, বলছেন কীরকম? বলছেন যে কোনো পদার্থই জন্মায়, জন্মানোর পর সেটা থাকে অস্থি, বর্ধতে আকারে আস্তে আস্তে বড় হয়, বিপরিণমতে পরিবর্তন হয় তার মধ্যে, আবার কিছুক্ষণ পরে সেটা ক্ষয় প্রাপ্ত হয়, দেখবেন বেশি বয়সে শরীরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বলছেন আবার একটা সময় গিয়ে সেটা মরিষ্যতে মারা যায়, ধ্বংস হয়। বলছেন জগতে যে কোনো পদার্থ এরকম? বলছেন হ্যাঁ, যে কোনো পদার্থই এরকম। আসলে বেদান্তের আলোচনা করতে গিয়ে না খুঁজতে চাইছেন এমন একটা পদার্থ যার মধ্যে কোনো পরিবর্তন নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এইটা খুঁজতে গিয়ে জগতে পরিবর্তনশীল যে পদার্থগুলো তাদের প্রকৃতি বিশ্লেষণ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে অসাধারণ একটা জেনারেলাইজেশন সাধারণীকরণ, বলছেন এটা শুধু মানুষের সম্পর্কে বলছি না, এই যে বাড়ি, এই যে চেয়ার, এই যে টেবিল, এই যে পশু পাখি সমস্ত কিছু সম্পর্কে এটা খাটে, এই যে স্টেজেস। বলছেন দেখো আরেকটু ছোট করে দেখো, আরেকটা সূত্রতে আমরা দেখে নিয়েছি জন্মাদি অস্য যতঃ, এই সূত্রটা আমরা দেখেছি, কিন্তু কি বললেন এখানে? বলছেন দেখো ঈশ্বরের থেকেই জগতের বৈচিত্র্য এসছে, জন্মাদি অস্য, অস্য মানে এই জগতের, যেটা পরিবর্তনশীল জগৎ তার, তার মধ্যে যে জন্ম আদি পরিবর্তনগুলো হচ্ছে, জন্মাদি বলছে এই জগতের, যতঃ মানে যা থেকে, যা থেকে এই ঈশ্বর থেকে এই জগতের যা সৃষ্ট পদার্থ সব এসেছে। তা আধুনিক ছেলেমেয়েরা নরেন্দ্রনাথ দত্ত তো তার উৎকৃষ্ট প্রতিনিধি, তাই না? তারা গিয়ে বলবেন যাচ্ছে ঈশ্বর কোথায়, তার কাছ থেকে যে সৃষ্টি হয়েছে সেটা কি করে জানা যাবে? তখন শাস্ত্র বলছে শাস্ত্র ইয়োনিত্বাদ, এটা তৃতীয় সূত্রে আমরা দেখেছি, বলছেন দেখো এটা তুমি সব কিছুর প্রকৃতি তলায় গিয়ে বুঝতে পারবে না, চেষ্টা করো তোমার যুক্তি গ্রাহ্য যে উপায় সেটা চেষ্টা করে যাও, তবে কি না একটা অনবস্থা দোষ হতে পারে। অনবস্থা দোষ মানে কি? এটাকে সেই যে মুরগি
আর তার যে মুরগি থেকে যে তার ডিম, এর উদাহরণ দেয়া হয়। বলছে আচ্ছা মুরগির ডিমটা কোত্থেকে এলো? বলে একটা মুরগি থেকে এসছে। আচ্ছা সেই মুরগিটা তাহলে কোত্থেকে এলো? বলছে আরেকটা ডিম থেকে এসছে। তাহলে সেই যে ডিমটা তাহলে কোত্থেকে এসছে? আরেকটা মুরগি থেকে। তাহলে কোনটা আগে, ডিমটা আগে না মুরগিটা আগে? এটাকে অনবস্থা দোষ বলে ইংরেজিতে বলে। দেখো তুমি পিছিয়ে পিছিয়ে যাও তবু এর উৎসটা খুঁজে পাবে না। এই অর্থে এটা অনাদি, অনাদি, যার আদি এটাকে অনবস্থা দোষ বলে। ঠিক আছে, প্রার্থনা চলে চলে অনবস্থা মানে যার অবস্থান খুঁজে পাওয়া যাবে না, তাই না? অর্থাৎ আমরা পিছিয়ে পিছিয়ে গিয়ে কোথা থেকে তার উৎস বা শুরু কোথা থেকে হচ্ছে সেটা খুঁজে পাচ্ছি না। ডিমটা আগে এসেছে না মুরগিটা আগে এসেছে খুঁজে পাচ্ছি না, তাই না? তো বলছেন সেই রকম তুমি যদি খুঁজে খুঁজে পেছন দিকে যাও, খুঁজতে খুঁজতে পেছন দিকে যাও, তাহলে কোথায় তোমার এই চিত জড় গ্রন্থি এসেছে সেটা খুঁজে পাবে না। চিত জড় গ্রন্থি মানেটা কি? চিত মানে চেতন, আমরা সৎ চিত আনন্দ বলি, চিত মানে চেতন, আর জড় মানে যেটা চেতনবিহীন। আমরা যেটা আত্মা, যেটা চেতন, সেটার সঙ্গে এই যে শরীরটা যেটা জড় সেটাকে গুলিয়ে ফেলছি, তাই না? এটাকে আমরা অধ্যাস বলেছিলাম। এই অধ্যাসটা একটা বেশ বড় করে পড়া হয়েছিল, কিন্তু চারটে সূত্রের গোড়াতে এই অধ্যাস ভাষ্য পড়া হয়েছিল। এই চিত জড় গ্রন্থি মানে গাঁট, তাই না? দেখবেন ম্যাজিশিয়ান যে জাদুকর, সে এরম করে দোলায় অনেকগুলো দড়িয়ে, তারপর হঠাৎ একটা টান দিতেই সব কটা গাঁট খুলে যায় একসঙ্গে, তাই না? চিত জড় গ্রন্থি, আমাদের কোথায় যে গাঁটটা লেগে আছে বুঝতে পারি না। মনে হয় যে এখনকার মতোই সমস্যার সমাধান হয়ে গেল, খুব খুশি হলাম, ওমা আবার কোথা থেকে আরেকটা সমস্যা এসে হাজির হলো। তা আমাদের ভেতরে যেহেতু জ্ঞানের চোখটা খোলেনি, সেই জন্যে বারে বারে এই বিপাকে পড়ছি আমরা। আমরা এই অধ্যাসের জগতে আছি, আসলে আমরা ভুল জিনিসের ওপরে আস্থা রাখছি। আমরা ব্রহ্মের ওপরে আস্থা রাখছি না, ঈশ্বরের ওপরে আস্থা রাখছি না। বারবার স্মরণ করাচ্ছেন, ভুল জায়গায় আস্থা রেখো না, বারবার চেনাচ্ছেন। এই চতুর্থ সূত্রে আমরা এলাম। চতুর্থ সূত্র কি বলছে? তৎ তু সমন্বয়াত, সমন্বয় মানে দুটো জিনিস মেলানো, তাই তো? তাকে সমন্বয় বলে। কিসের সমন্বয়? বলছে তৎ হচ্ছে সেই ব্রহ্ম, তু মানে কিন্তু, কিন্তু যদি ইংরাজিতে অনুবাদ করি তাকে বাট বলা যায়। বলছেন সেই ব্রহ্মেতে কিন্তু সমন্বয়ের দ্বারা সাহায্যে পৌঁছতে পারবে। তৎ মানে ব্রহ্ম, তু মানে কিন্তু, সমন্বয়াত মানে সমন্বয়ের হেতু। তাহলে সমন্বয়টা কার সঙ্গে কার? বলছেন এই যে কর্ম মার্গ আর ব্রহ্ম মার্গ দুটোকে তো মনে হচ্ছে প্রতিপক্ষ মনে হচ্ছে, ভীষণ কাজ করতে বলছে অফিসে, সেখান থেকে ফিরে এসে ভক্তরা বলে কি করব মহারাজ, এত অফিসের কাজ পড়েছে না, একদম সময় পাচ্ছি না আরতিতে আসার, সমন্বয় হচ্ছে না, তাই না? একটা কর্মমার্গ আলাদা আর একটা ব্রহ্মমার্গ যেন আলাদা, তাহলে এটার মধ্যে কোনটাকে বেছে নেব, কোনটা ভালো? তো বলছে তৎ তু সমন্বয়াত, সমন্বয় করে বলছেন যা কর্মমার্গটা আলাদা লক্ষ্যে নিয়ে যাবে, যে বিলক্ষণা দেখলাম, আর এই ব্রহ্ম জিজ্ঞাসার ফল যেটা সেটা বিলক্ষণ আলাদা। বলছে তার মানে বলছেন দেখো না তুমি কর্ম ভালোভাবে সম্পাদন করো, কর্ম যোগ অভ্যাস করো, এর দ্বারা তোমার দেখো মনের মধ্যে যে গ্লানি আছে, আমাদের মধ্যে তো নানা রকমের গ্লানি লুকিয়ে আছে, নিজেরাও চিনতে পারি না ঠিক করে, মাঝে মাঝে হঠাৎ করে সেগুলো যখন বেরিয়ে আসে না অবাক হয়ে যায় দেখে,
ধরা যাক একজনকে দেখলেন যে সে খুব সফল হয়েছে জীবনে, আপনি তাকে প্রশংসা করার জায়গায় অবাক হয়ে দেখলেন আমার ভেতর থেকে একটা দুঃখ আসছে। কেন আসছে? কারণটা হচ্ছে আমি আসলে চেয়েছিলাম তার মতো সফল হতে, কিন্তু আমি চেষ্টা করিনি, বা আমার ভাগ্য আমার উপরে ভালো আমার আসেনি, ভাগ্য সৌভাগ্য হয়নি আমার উপরে, ভাগ্যের উদয় হয়নি, তাই জন্য আমি সফল হইনি। কিন্তু ভেতরে এই আশাটা পোষণ করেছিলাম, তাহলে মনের যে কি বিচিত্র গতি, তাকে দেখে আমি ভেতরে দুঃখ পেলাম, দীর্ঘশ্বাস পেলাম, ফেললাম। কেন? এই বিশ্লেষণ, পিছিয়ে গিয়ে দেখলাম ভেতরে আসলে না এই লুকোনো বাসনা আছে, আসলে এই বাসনার মেঘটা সরাতে হবে আস্তে আস্তে। কী করে সরাবো? লোকে বলবে যে আমার তো মনে হচ্ছে অনেকদিন বয়স হয়ে গেছে, এখন এসব মেঘটাকে সরানো যায়, পিছনে হয়ে যাবে। তুমি আরো উচ্চতর চিন্তা জীবনে আনবে, তাহলে দেখবে কোথায় ছোট ছোট চিন্তাগুলো চলে যাবে। দেখবে যখন আরো মহৎ বড় চিন্তা জীবনে আসবে, তখন যেগুলো ছোট ছোট বাসনার উদ্রেক হয়েছিল, মনে হচ্ছিল ওগুলো ছাড়া থাকা যাবে না, কিছুদিন পরে দেখবে ওমা কোথায় সেগুলো হারিয়ে গেল। গিরিশ ঘোষের হয়েছিল না, কিছুতেই ঠাকুরের কাছে কথা দিতে পারছেন না যে আমি ভগবানকে স্মরণ করব। যত করে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন, আচ্ছা তুমি এবেলা ও বেলা একবার করে ভগবানের নাম নিতে পারবে না? গিরিশবাবু আমাদের মতো নয়, তিনি বলছেন আমি যদি হ্যাঁ বলি, কিন্তু যদি ভগবানের নাম না নিই তাহলে তো মিথ্যাচার হচ্ছে, তাই জন্য তিনি চুপ করে আছেন। ঠাকুর একবার দুবার অনুরোধ করার পরে বলছেন, তাহলে তুই আমায় বকল মা দে। বকল মা মানে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি মানে হচ্ছে একজনের হয়ে আরেকজন হাজিরা দিতে পারে কোর্টে গিয়ে, ঠিক আছে? তাহলে এইরকমভাবে গিরিশবাবু বলছেন, আমি মনে মনে ভাবলাম যাক বেঁচে গেলাম, আমার আর কোনো ঝামেলা নেই। এ প্রত্যেকটা কাজের আগে মনে করা যে ভগবানই আমার কাজ করে দিচ্ছেন, যেটা কর্মযোগ ঠিক মতো করতে গেলে করতে হয়, বড্ড ঝামেলার ব্যাপার। আমি সকাল সন্ধ্যে একটা ঢিপ করে প্রণাম করলাম, এটা ঠিক আছে, কিন্তু রান্না করছি তখন ভগবানের চিন্তা করতে হবে, অফিসের কাজ করছি তখন ভগবানের চিন্তা, আমি দোকানে গিয়ে জিনিসপত্র কিনছি দরাদরি করছি সেখানে ভগবানের চিন্তা হয় নাকি? গিরিশবাবু এরকম ভাবছি না কি সবসময় ভগবানকে চিন্তা করা। যাক ঠাকুর তাহলে দায়িত্ব নিয়ে নিলেন, আমার এসব রোজ রোজ করতে হবে না, তাই না? বলছেন তাতে কিন্তু দেখলাম যে আরও দায়িত্ব বেড়ে গেল। কি করে বেড়ে গেল? যখনই কাজ করতে যাই তখন মনটা জিজ্ঞেস করে, আচ্ছা তুমি বকল মা দিয়েছো তো, সত্যি সত্যি তোমার গুরুর ওপরে ছেড়েছ তো? বলছেন এরকম করে হলো কি, প্রত্যেকটা কাজের আগে একবার করে শ্রীরামকৃষ্ণের কথা ভাবা হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছি সত্যি তিনি আমার মতো মানুষের সমস্ত দায়িত্ব নিতে রাজি হলেন না, এ কি সম্ভব? আমার জীবনে কত বিচিত্র গতি হয়েছে, সেই গতি সাহস পাচ্ছি না আমি তার কাছে প্রতিজ্ঞা করা সকাল বিকেল ভগবানের নাম নেব, আছে বইতের মাঝে, আমাকে যখন তখন কোর্টে হাজিরা দিতে হয়। গিরিশবাবু ভাবছেন তো সবসময় মনে থাকবে, কখনো নাটকে রিহার্সেল করাতে হয়, ভগবানের নাম কি সবসময় মনে থাকবে? এখন দেখলাম বাড়তি ঝামেলা, এখন যে কাজই করতে যাই মনে মনে ভাবছি যে বকলমা দিয়ে কাজ করলাম তো, নাকি নিজের বুদ্ধিতে কাজ করলাম? দেখুন আস্তে আস্তে সদ্গুরু তাকে এই কর্মের যা সীমাবদ্ধতা আছে এটাকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে তাকে জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু, তাই না? সদ্গুরু পারেন একজনকে ভালো পথে নিয়ে যেতে, তবে কি না আমরা গুরুদেবের ভরসায় সব ছেড়ে দিলে তো ঠিক হবে না, তাই না? আমাদের তো নিজে চেষ্টা করতে হবে, একটু নিজে চেষ্টা করার পর গুরুর আশীর্বাদ পাওয়া যাবে। স্বামীজি কিন্তু সতর্ক করছেন অন্যদের, সবাইয়ের পক্ষে গিরিশবাবু মডেল হতে পারে না,
ওরকম জাজ্জল্যমান ভক্তি কতজনের হবে? সবাই গিরিশ ঘোষ হতে চায়, ভাবে একটু কম কাজ করলে, কম ভগবানের নাম করলেও আমার চলে যাবে, তা নয়। সত্যি সত্যি ভেতরে এরকম বিশ্বাস কি আছে? তাহলে মূল কথা যেটা বলা, তা তু সমন্বয়াত বলছে যে আমি যদি এই দুটো সমন্বয় করতে চাই তাহলেও কিন্তু শেষে গিয়ে সেই ব্রহ্মের কথাই আসছে। কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড তাদের লক্ষ্যটা আলাদা, এক নম্বর। আর এই ব্রহ্মই হচ্ছেন আমাদের জীবনের উদ্দেশ্য, ঠাকুরের কথা ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। বুঝছেন জানবে কোথা থেকে? বুঝছেন ওই যে শাস্ত্র থেকে, শাস্ত্র হচ্ছে এর জনি বা উৎস। বুঝছেন সে ব্রহ্ম কীরকম, ঈশ্বর কীরকম, তার আগে সূত্রে দেখো, এই যে বলছেন জন্মাদি অস্যায়তা, এখান থেকে এর থেকেই এই পৃথিবীতে জন্ম আদি, মানে সব রকমের পরিবর্তন তো জন্ম দিয়ে প্রথম এলো জগতে একটা জিনিস, সেটা দিয়ে শুরু হচ্ছে, তাই জন্ম আদি বলছেন। এই সব কটা পরিবর্তন এনার কাছ থেকে এসেছে। আর প্রথম সূত্র ছিল অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, বলছেন এখন তাহলে মন তৈরি হয়েছে, তো মন দিয়ে সবাই শোনো, ডাক দিচ্ছেন যেন, এবারে তাহলে ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হচ্ছে। তারও আগে কিন্তু এই বইয়ের একটা অধ্যাস ভাষ্য আছে, এই যে তার একটা ভূমিকা, এই ভূমিকাটা নিজস্ব গৌরবে কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে যাকে বলে অধ্যাস ভাষ্য, এই অংশটা শুধু সূত্রে প্রবেশ করার আগে অধ্যাসের প্রকৃতিটা কি এত চমৎকার আলোচনা করেছেন। ওই যে যুষ্মদ অস্মদ প্রত্যয় গোচরে, কোনটা যে ইউ আর কোনটা আই, যুষ্মদ হচ্ছেন ইউ, অস্মদ হচ্ছেন আই। বুঝছেন দেখো এই জগতে না সব কিছুই আসলে যুষ্মদ আর অস্মদ দিয়ে হচ্ছে, তার মানে তার মানে হচ্ছে আগে তুমি আই আছে বলেই অস্মদ, তাই জন্য তো যুষ্মদটা অর্থবহ হচ্ছে, তাই না? এখানে যদি খুব ভালো জ্ঞান তার চর্চা হয় বা খুব ভালো গান কেউ পরিবেশন করে, সেদিনের অনুষ্ঠানে ভার্গব লাহিড়ি ভারী সুন্দর গান পরিবেশন করেছে, তাই না? কিন্তু আমি কিছুক্ষণ ধরা যাক হলে ছিলাম না, বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে কেউ বললো বেশ ভালো গান হচ্ছে, বুঝছো, তাই নাকি? আমি তো শুনিনি। তাহলে আমি যতক্ষণ না সেটা শুনছি, আমি আর তুমি এই দুটো সংযোগ হলেই তো আমার যে কোনো প্রতীতি হবে, তাই না? আমি তুমি বলছি, শুধু তা নয়, কখনো কখনো তুমির যে ধর্মটা এই আমির ওপরে চাপিয়ে দেয়া হয়, সেটা আবার কী জিনিস? বলছি সেটাই তো অধ্যাস। বলছি দেখো না, তুমি ভাবছ তুমি চিরকাল থাকবে, পাশের বাড়িতে দেখছো, বাইরে দেখছো, খাটে করে লোকে নিয়ে যাচ্ছে শরীর, তুমি কিন্তু ভাবছ, যুধিষ্ঠির বলছেন, তুমি কিন্তু ভাবছ আহানি আহানি ভূতানি গচ্ছন্তি ইয়ম মন্দিরম, রোজ রোজ আহানি আহানি ভূতানি প্রাণীরা ইয়ম মন্দিরম মানে শ্মশানে যাচ্ছে, তবু কিন্তু আমি ভাবছি আমার পালা আসেনি এখনো, অন্যদের পালা এসেছে, অন্যরা যাচ্ছে। আচ্ছা কেন এরকম হচ্ছে? বুঝলে হচ্ছে কারণ আসলে এই শরীরটাকে তুমি শাশ্বত ভাবছো। যে কেন এরকম ভাবছো? হওয়ার কথা নয়, ডাক্তার তো বলেছিল যে তোমার একটু প্রেশারটা বেশি আছে, বলেছিল যে তোমার একটা সেরিব্রাল অ্যাট্যাক হয়েছে, তার সত্ত্বেও আমার বাঁচার ইচ্ছে আছে, তীব্র ইচ্ছে আছে, কোথা থেকে আসছে? বলছেন আসলে এই বেদান্তবাদীরা বলছে তোমার মধ্যে না একটা অধ্যাস হয়েছে, তুমি আত্মার ধর্মটা শরীরের ওপরে চাপাচ্ছ, এই আত্মার কোনো নাশ নেই, এটা চিরন্তন, তুমি সেই যে ধর্মটা শরীর তার উপরে চাপাচ্ছ, চোখের সামনে দেখছ যে শরীরটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, গালের চামড়া সব ঝুলে যাচ্ছে, চুল সব পেকে যাচ্ছে, ওষুধ খেতে হচ্ছে সকাল বিকেল অনেকগুলো, তা ভাবছি আমার নয়, দেরি আছে এখনো। কেন এটা হচ্ছে? বলছেন এই জন্য
যে আত্মার ধর্মটা শরীরের উপরে দিচ্ছ। যে উল্টোটাও হয়, যখন উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে তুমি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছ, ভাবছো আমার মৃত্যু হয়ে গেল, যে না না তোমার মৃত্যু নেই, তুমি আসলে আত্মা, আত্মার কোনো নাশ নেই, শরীরের নাশ আছে। এই সত্যটা বারে বারে এই ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শনে বলছেন। বিশেষত শঙ্করের ভাষ্যটা একদম অসাধারণ। আমরা এই চারটি সূত্র করলাম, আরও সূত্র আছে। এই চতুঃসূত্রী, এই চারটে সূত্রের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়। এটাকে বলা যেতে পারে এই বইটার এক প্রথম দরজা বলা যেতে পারে। আমাদের এই ব্রহ্মসূত্রের পাঠটা আজকে এখানেই শেষ করছি। আমরা কিছুদিন ধরে যে পাঠটা করলাম, এটা আপনারা কয়েকজন বেশ নিয়মিত এসেছেন, নিশ্চয়ই শুনতে শুনতে আমরা সবাই শিখি। যেমন আমিও আপনাদের সঙ্গে একসঙ্গে পড়তে পড়তে নিজেও জানলাম, সবচেয়ে বড় কথা মনন হয়। হয়তো এই জিনিস আগে পড়েছি, আগে বলেছি, কিন্তু তবু হয় কি আলোচনা করতে করতে ভেতরে চিন্তাগুলো আরও গভীরে যায় আসলে। ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।